দর্শক বন্ধুরা, সবাইকে হোলির অনেক 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 শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের সবাই হোলি খুব ভালো কাটবে। তো আমারও আশা আছে খুব ভালো কাটবে। জানি না খেলতে পারবো কিনা, এবছর মনে হয় না খেলতে পারবো, তবু চেষ্টা করব। ঠিক আছে, কারণ করোনার পরিস্থিতি দেখছি এখন দিনকে দিন বাড়ছে, পরিস্থিতি তেমন বেশি ভালো নয়, তবু চেষ্টা করছি খেলতে পারি কিনা। তো তাহলে দেখুন আমরা আজকে কি ভিডিও নিয়ে আসলাম। তো দর্শক বন্ধুরা দেখুন, আজকে কিন্তু আমি কোনো সেলাইয়ের ভিডিও বা কাটিং এর ভিডিও নিয়ে আসিনি। তো আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের অনেক দিন থেকে এটা রিকোয়েস্ট ছিল। তো আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করি, ধরুন আমি সেলাইয়ের ভিডিও আপলোড করলাম, সেখানে কাটিং এর ভিডিওর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে থাকি। তো অনেকে সেটা বের করতে পারেন না বা অনেকের বুঝতে অসুবিধা হয়। তো দেখুন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনি কি করে চেক করবেন। তো যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি সাবস্ক্রিপশনে গিয়ে বের করতে পারেন। দেখুন আমার এখানে সাবস্ক্রাইব করা আছে, তাহলে আমি সোজা এখান থেকে যেতে পারবো। আর যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমার চ্যানেলের নামটা লিখে নেবেন। আমি ধরুন এখানে সবিতা বুটিক লিখলাম। তো দেখুন এখানে সবিতা বুটিক কিন্তু চলে এসেছে। এবার এই লোগোতে আপনি ক্লিক করুন। তো ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও আছে, আপনি ভিডিওতে চলে যান। এখানে দেখুন আমার সমস্ত ভিডিও কিন্তু চলে এসেছে। তো ধরুন আমি এখানে ডিজাইনার প্রিন্সেস কাট ব্লাউজটা ওপেন করলাম। তো দেখুন এই ভিডিওটা আমি ওপেন করলাম, এখানে কিন্তু আমার সেলাই দেওয়া আছে, ডিজাইনার প্রিন্সেস কাট উইথ বোটনেক ব্লাউজের স্টিচিংটা দেওয়া আছে। তাহলে এর কাটিংটা আমি কোথায় পাবো? তো কাটিংটা দেখতে হলে দেখুন এই দিকে দেখুন একটা ভিয়ের মতো আছে, আপনি ঠিক এখানে ক্লিক করুন। তো দেখুন এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু আমার লিঙ্কটা দেওয়া আছে। দেখুন ঠিক এই জায়গাতে খুব সুন্দর করে লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে দেখুন ডিজাইনার বোটনেক উইথ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং 34 সাইজ পার্ট 1, এখানে সমস্ত কিন্তু ডিটেলসই একদম লেখা আছে। দেখুন তো আপনারা এবার যদি এই ভিডিওটা দেখতে চান, তাহলে প্রথমে ওই ভিডিও দেখার পর যদি আপনারা কাটিংটা দেখতে চান, তাহলে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর কিন্তু আমার এখানে প্রথম পার্ট চলে আসলো, যেটা আমি কাটিং করেছিলাম সেই পার্ট কিন্তু এখানে চলে এসেছে। এবার দেখুন এই ভিডিও যখন এই অংশে আবার ক্লিক করবেন, তখন দেখবেন ঠিক এই জায়গাতে আপনি সেলাইয়ের এই দেখুন স্টিচিং ভিডিও কিন্তু পেয়ে গেলেন। এখানে 2 নম্বর আপনি কিন্তু পেয়ে গেলেন। পেছনে ডিজাইন দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করার খুঁটিনাটি জানতে হলে ভিডিওটি একবার অবশ্যই দেখবেন। এখানে দেখুন পার্ট 2 দেওয়া আছে, যেখানে আমরা অতক্ষণ ছিলাম সেই জায়গাতে আমরা আবার চলে আসলাম। এবার এই কাটিং ভিডিও দেখার পর যদি আপনি মনে করেন আপনার সেলাই ভিডিওটা দেখার প্রয়োজন, তখন আপনি আবার সেই লিঙ্কে ক্লিক করুন। তাহলে এবার আপনি সেই আগের জায়গাতে চলে আসলেন। তো এইভাবে আপনারা ডিসক্রিপশনটা চেক করবেন। দেখুন এই জায়গাতে ক্লিক করলে আপনি ডিসক্রিপশনে যা আছে সমস্ত কিছু দেখবেন, এখানে একে একে পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আশা করি যারা ডিসক্রিপশন চেক করতে পারেন না, এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই সেটা দেখতে পারবেন, আপনাদের অসুবিধে হবে না। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অনেক সময় বলে থাকেন যে প্লে লিস্ট কোথায় পাবো। দেখুন এই হোমে আসার পর আমরা প্রথমে কোথায় ক্লিক করেছিলাম, আমরা ভিডিওতে ক্লিক করেছিলাম। ভিডিওর পর দেখুন বড় করে এখানে লেখা আছে প্লে লিস্ট, এই দেখুন আমি এখানে ক্লিক করলাম। এবার প্লে লিস্টে ক্লিক করার পর দেখুন সমস্ত প্লে লিস্ট কিন্তু এখানে তৈরি করা আছে। যেই প্লে লিস্ট আপনার প্রয়োজন, আপনি আপনার প্রয়োজন অনুসারে সেই প্লে লিস্টে ক্লিক করবেন। ধরুন আপনার যদি ব্লাউজের খুঁটিনাটি জানতে হয়, সেক্ষেত্রে আপনি দেখুন এই বেসিক টেলারিং ক্লাসের যে প্লে লিস্টটা, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সমস্ত খুঁটিনাটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এক এক করে সমস্ত খুঁটিনাটি আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো আপনার প্রয়োজন। দেখুন এই প্লে লিস্টটা চেক করলে কিন্তু আপনার ব্লাউজ কুর্তি সম্পর্কে খুঁটিনাটি জানতে হলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি এখানে খুব সহজে সবকিছু পেয়ে যাবেন, একদম সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। তো আশা করি কি করে ডিসক্রিপশন চেক করতে হয় বা প্লে লিস্ট বের করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনার সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওর শেষে সবাইকে বলবো হ্যাপি হোলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে যেন আপনাদের হোলি কাটায়।